আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ইসহাক। আমরা আজকে আলাপ করতেছিলাম যে আমাদের বাংলা ভাষা শেখার গুরুত্ব। আসলে আমরা অনেকে আলহামদুলিল্লাহ উই ভেরি প্রাউড যে আমাদের ভাষা নিয়ে, এবং আমাদের বাচ্চারা থার্ড জেনারেশন, আমরা অনেকে জানি যে ওরা শুদ্ধ ভাষা কথাও বলতে পারে না, লিখতেও পারে না। তার মধ্যে এইভাবে ছেড়ে দেই, তো আমার আগামীতে আমাদের কী হবে? তো এগুলো নিয়ে আমরা আলাপ করতেছিলাম। আপনারা আমাদের সাথে শরিক হইতে পারেন, ফোন করতে পারেন স্টুডিওতে লাইভ, এবং আমরা এখন চলে যাব আমাদের বন্ধুদের সাথে। প্রথমে শামিমা ফাইজ চলে যাব আমি। আপনি একটা খুব চমৎকার একটা পিঠা মেলা করছিলেন, এইটা উদ্দেশ্যটা কী ছিল এবং এটার মধ্যে কালচারে কী কী ইনভলভ ছিল একটু বললে ভালো হয়। মেইনলি আসলে পিঠাটা হচ্ছে আমাদের বাঙালি একটা খুব ট্রেডিশনাল একটা খাবার। আর যদি বাংলা বাচ্চাদেরকে বাংলা শেখানোর কথা বলেন, তাহলে এটার সাথে আমি অবশ্যই বলবো যে ফুড হ্যাবিট, যেটা খাদ্য অভ্যাসের মধ্যে অবশ্যই বাঙালিপনা থাকতে হবে, তাদেরকে শেখাতে হবে বাংলা খাবার এবং কীভাবে খেতে হয়। কিন্তু প্রথমে আপনার বাসাতে কী কী করতে হয়? আপনি কি বাসাতে তো সবসময় এগুলো করা যায় না? না না, এখন বাচ্চারা কিন্তু এখন চাচ্ছে আপনার নুডল চাচ্ছে, পাস্তা চাচ্ছে, ওইটা আমি আমি যেটা বলবো, আমি অ্যাজ এ প্যারেন্টস আমার যেটা প্রতিদিন আমার বাচ্চাকে আমি একবার একটু হলে ভাত খেতে হবে, ওরা ইউজ টু, যার জন্য ওরা ভাত ডাল মাছ ভাতের সাথে পরিচিত। এই জিনিসগুলো আমি প্রতিটি মাকে বলবো যে হ্যাঁ, আমার আমি জানি আমার জন্য নুডলস করে দেওয়া, মাকারনিস করে দেওয়া বা একটা কিছু ফ্রাই করে দেওয়া খুব ইজি। এবং আপনি একটা জিনিস, যেটা ভাত এবং ডাল বা আমাদের দেশীয় যে মানে তরকারি, এগুলো কিন্তু হেলদিও, আপনি আনহেলদি বলতে পারবেন না, যেহেতু ডিপ ফ্রাইয়ের চেয়েতে এগুলো অনেক ভালো। তো শুধু যে আমাদের জন্য খেতে হবে তা না, এটা ভালো এবং প্লাস আমাদের বাংলা কালচারটাকে ধরে রাখার জন্য। এই যে ভাত, আমার বাচ্চারা হাত দিয়ে ভাত খায়, হাত দিয়ে ভাত খায়। সেদিন আমার মেয়ের সাথে একটা ফ্রেন্ড এসছে বাঙালি, ওকে আমি ভাত দিয়েছি কিন্তু ও খেতে পাচ্ছে না, ও হাত ভাতটা নিয়ে এমন 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 করছে দুই হাত দিয়ে। তাহলে তুমি হাত দিয়ে খেতে পারো না? বলে কি না, আমার মা আমাকে শিখায়নি, আমাকে ঠিকইভাবে বললো। তাই বললো আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দিই। তো এই জিনিসটা কিন্তু আমি আমার মেয়েকে এবং ছেলেকে শিখিয়েছি। এই যে মাছে ভাতে বাঙালি, বাংলা বলতে গেলে বাংলার সাথে কিন্তু মাছ ভাতটা চলে আসে। তো এই জিনিসগুলো বাবা মাকে আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে বাঙালি খাদ্যাভ্যাসে দিকে ধাবিত করতে। যেমন এর জন্য কিছুটা হ্যাঁ, যেমন পিঠাটা এরা চিনে না, অনেকেই খেতে চায় না, কিন্তু ডেজার্ট বলে, মা খাবার পরে বলে মা আজকে ডেজার্ট কী, তখন ওদেরকে ইংলিশ ডেজার্ট দিয়ে খুশি হয়ে খাবে। কিন্তু যদি এখন পিঠা দিই, একটা পাটিসাপটা পিঠা, পিঠা না একটু খেয়ে দেখো বাবা, জোর না কোনো কিন্তু কিছুই, কিন্তু জোর দিয়ে হয় না, ভালো করে বাবা একটু খেয়ে দেখো খুব টেস্টি, এটা আর কোনো খারাপ কিছু নেই, এসে একটু খেয়ে দেখে বললো হ্যাঁ নট ব্যাড, ওদের যেটা আর কি। তো এই যে পিঠাটা, পিঠাটা যে আমাদের যে বাঙালি এত বড় একটা ঐতিহ্য, তো এটাকে সামনে আনার জন্য আমরা, এটাকে ধরে রাখার জন্য আমরা কিছু মহিলা আছি, আমরা সবসময় সবাই ঘরে কম বেশি পিঠা বানায়, হয়তো একদিন একজন বানায় একদিন একটা বানায়। তো আমাদের আইডিয়া হলো যে আবার সবাই মিলে যদি এক একজন এক একটা পিঠা করে নিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করি, এটা কিন্তু একটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল, এটা আমাদের বাঙালি কালচারটা চলে আসছে। সেই সাথে আমাদের বাচ্চারা দেখলো যে শীত মানে একটা পিঠা, একটা অনেক আনন্দ করে একটা কিছু খাওয়া। কি কি ছিল পিঠা, কি কি ছিল? অনেক ধরনের পিঠা ছিল, পলিয়াপুকে জিজ্ঞেস করেন, পলিয়াপু গিয়েছিলেন, অনেক ধরনের পিঠা ছিল, পাটিসাপটা পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, গুলোই পিঠা ছিল, তারপরে বিবিখানা পিঠা ছিল, এটা অবশ্য জানি না জানেন কিনা, এটা আমাদের ঢাকার একদম বিক্রমপুরে খুব ঐতিহ্যবাহী একটা পিঠা। কি রকম এটা? আমি বিবিখানা পিঠাটা হচ্ছে আপনার, আমি আমি বলবো এটা দেশীয় কেক বলে এটাকে, আমাকে আমাদের দেশীয় কেক যদি বলি, ঠিক কেকটাকে যেভাবে বেক করে এই পিঠাটা সেভাবেই করে, কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে দেশীয়। যেমন সুগারের বদলে এখানে খেজুরের গুড় দেওয়া হয়, বাটারের বদলে ঘিটা দেওয়া হয়, দেশি ঘিটা দেওয়া হয়, তারপর কোকোনাটটা দেওয়া হয়, এই ফ্লাওয়ার যেটা মানে ময়দার বদলে চালের গুঁড়িটা দেওয়া হয়, এগুলোকে দিয়ে মিক্স করে ঠিক কেক যেভাবে বেক করে সেভাবেই করে। কিন্তু আমাদের মারা কীভাবে করতে পিঠাটা, তখন তো তাদের দেশে তো আপনার ওভেন ছিল না, এখন আমরা ওভেনে করি, এটা সব রেডি করে ওভেনে দিয়ে দিয়ে হয়ে যায়। কিন্তু আমাদের মারা কীভাবে, আমার ছোটোবেলায় মনে আছে যে খুব কঠিন পিঠা ছিল এটা বানানো, তারা ওই কয়লা দিয়ে নিচে কয়লা দিত। আমি আমার অরিজিনাল হচ্ছে বিক্রমপুর, আচ্ছা, যেটা পিঠার জন্য খুব বিখ্যাত। তো আমার খুব ছোটোবেলায় মনে পড়ে যে আম্মা কীভাবে পিঠাটা করতো, কলা পাতা আছে না, কলা পাতা দিতে হতো, এখন যে ফয়েল পেপার দেওয়া হয়, তখন তো এটা ছিল না, তখন ও তো আম্মা করতো কি কলা পাতা দিত, কলা পাতা দিয়ে তার মধ্যে ওই ডোটা দিয়ে ঢেকে উপরে নিচে কয়লা দিত, কয়লাটা মানে বার্ন কয়লা,
দিয়ে সেটাকে বানা পিঠাটা বানাতো, সেটা খুব কঠিন ছিল। তো এখন আমাদের জন্য অনেক ইজি, আমরা মা থেকে সব কিছু শিখে আমরা ওইটা রেডি করে ওভেনের ভিতর দিয়ে দিই। তো তখন আমাদের কয়লা পাতা খুঁজতে হয় না, আর মানে বার্ন কয়লাও আনতে হয় না। দেখি পোলিয়াবা কিছু যায়, দেখি আপনি কি ওইগুলো জানেন? পোলিয়াবা আমাদের সিলেটে তো অনেক পিঠাগুলো আছে, আমি নামগুলো আসলে শুনি নাই, অনেক কিছু নাম বলছেন, বলেন তো কি কি ছিল আমাদের সিলেটের পিঠাগুলো? হ্যাঁ, নেক্সট টাইম আপনাকে অবশ্যই দাওয়াত দিব, জানতে হবে, তারপর আপনি আপনার ছেলে মেয়েদেরকে জানাবেন, আর আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন। আমি নেক্সট টাইম অবশ্যই আমার পিঠা উৎসবে আমি প্রতি বছর পড়ব এটা ইনশাল্লাহ। গত বছর করেছিলাম, এবছর করেছি, পোলিয়াপু ছিল, দেখেছি অনেক আনন্দ হয়েছে, বাংলা গান ছিল, বাংলা কালচারাল ইভেন্ট ছিল, প্লাস সবাই পিঠা খেয়েছে। তো নেক্সট টাইম অবশ্যই আপনাকে দাওয়াত করব, আপনি অবশ্যই আসবেন এবং আপনার বাচ্চাদের নিয়ে আসবেন। আচ্ছা, আসবো। আপনি বলেন তো আমাদের কি কি ছিল, মানে সিলেটি নাম আইটেমগুলো কি কি ছিল? বিবি পিঠা যেটা বললেন, বিবি খানা, নো সরি, বিবি খানা। তো এটা আসলে আমাদের কিতা পিঠা হয়, আমিও নাম পাইলাম না, আমাদের আছে, আছে, ওকে, তারপর আরেকটা আছে, আমরা বলি চই পিঠা, যেটা আপনারা ইয়ে বলেন, ওই যে গোল গোল করে যে বানায় শুধু চালের গুঁড়ি দিয়ে, ওইটা আবার ওই চই পিঠাটারে আবার ওরা ছোট ছোট করে বানিয়ে আপনার ইসের মধ্যে দুধের মধ্যে ভিজায়, গুড়ের সন্দেশ, যেটারে আমরা একদম অরিজিনালি ভাষায় সিলেটি ভাষায় বলি হান্দেশ। তবে একটা পিঠা যেটা আমি আমাদের এখানে অঞ্চলে দেখিনি কখনো, সেটা হচ্ছে নুনগড়া পিঠা বলে, নুনগড়া পিঠারে আমরা নুনের বড়া বলি এটা। আচ্ছা, এই পিঠাটা আমি কখনো দেখিনি, তবে ভালো, এটা যারা নাকি সুইট খেতে চায় না। হ্যাঁ, আপনাদের কালার কি ছিল? ইয়েলো ছিল না? আর সব ভাবিয়া মিলে পিঠা বানিয়ে এনেছে, তো অনেক ভ্যারাইটিস পিঠা ছিল, যে যেটা পেয়েছে আর কি। কিছু ছিল ফুল পিঠা না, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, এগুলো নাইস, ভালো লাগে। পিঠা মানে পান চলে আসে। আসলে আমি এই যে নামগুলো বললেন, আমি তো আমার বাচ্চারা এগুলো জানবেই না, একটাও জানবে না সত্যি। শুধু আমি নয়, আমার সাথে লাগিয়ে আমার বন্ধু বান্ধব যারা আছে এই নামগুলোই জানবে না। আপনিও শিখবেন, বাচ্চারাও শিখবে। আবার বানাতে না পারলেও এখন মনে করেন আমাদের সব যদি প্রয়োজন মনে করা যায় রেডিমেড কেনা যায়, এবং আমাদের পরিচিত দুই একজন ভাবি আছেন, বিশেষ করে আমার একটা আপা আছেন আমাদের ঢাকাই, খুব ভালো পিঠা বানায় এবং খুব শর্টকাট বানায়, খুব তাড়াতাড়ি করে বানাতে পারে। তা আমি ওনাকে প্রমোট করার চেষ্টা করছি, আমি অলরেডি আমার কিছু কলিগ তারা বিভিন্ন পার্টিতে ওনার থেকে পিঠা উনি মানে ডেলিভারি দেয় একে। তো এভাবেও পিঠাটা আস্তে আস্তে করতে পারেন, যে কিনে নেও হলেও বাচ্চাদেরকে খাওয়ালেন একটু, তাই না? তখন কিন্তু শিখবে, যখন শিখবে তখন আপনার ওয়াইফ বলেন সবাই ইচ্ছা হবে, আচ্ছা এটা কীভাবে বানায় আমি একটু ট্রাই করে দেখি, তখন সে শিখবে। আসলে আপনার এই মানে উদ্দেশ্যটা আপনাদের খুবই চমৎকার। আসলে এটা হেসে হেসে মানে খেয়ে খেয়ে কিন্তু একটা কালচার আপনার পাস করতেছি নেক্সট জেনারেশনের কাছে। আসলে কিন্তু এরা কিন্তু ওরা কিন্তু এগুলো খাবে না, এগুলো আমাদের সামনে এটাই ফেলাই দেবে, যদি চিনে না জানে না কী সম্মান দেবে, চিনে না জানে না কী সম্মান দেবে, এরকম হয়ে গেছে আর কি। আসলে সফলি আপা, আসলে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এদের থেকে মায়ার মানুষ আমাদের আসলে কেউ নাই, বাস্তবে কেউ নাই, ওদের সাথে আমাদের যদি সম্পর্ক করতে হয়, আমার দাদা দাদির সাথে সম্পর্ক করতে হয়, তা আমাদের ভাষা লাগবে, ভাষা লাগবে। আমার দাদারা আমাদের প্রথম জেনারেশন তারা ইংলিশ শিখতে পারছে না, পারবেও না, এখন টু লেট, এখন এই গ্যাপটা শুধুমাত্র বাংলায় দূরত্ব করতে পারবে, আর কোনো পথ নাই। এখন আপনাকে আমি যদি বলি, যদি আমরা বাংলা ভাষা না শিখি, তাহলে এখানে কী কী উইকনেস বাড়িয়ে আসবে আপনার কাছে কী মনে হয়? ফার্স্ট উইকনেস যেটা হচ্ছে গিয়ে আপনার ভাষার মধ্যেই চলে আসেন। একটা আমার আমাদের বাচ্চারা ওরা দাদা দাদুর সাথে নানা নানুর সাথে খুব আমরা যেভাবে বড় হয়েছি, হ্যাঁ, হাসি খেলা করে উনাদের সুন্দর সুন্দর কথা শুনে, সুন্দর সুন্দর স্টোরি শুনে, কত গল্প, কত রসের গল্প, হ্যাঁ, এই যে এইগুলা এগুলা থেকে টোটালি ওরা বঞ্চিত, বিকজ ওরা ইংলিশ বলে আর দাদা দাদু নানা নানুরা বাংলা কথা বলে।
তো যার কারণ হয় কি ওরা গিয়ে ওদের সাথে মানে দুজনেরই অ্যাডজাস্ট করতে পারতেছে না, গ্যাপ থেকে যায়, গ্যাপটা রয়ে যায়, তখন দাদা দাদু চুপ থাকে, বসে টিভি দেখে, তখন বাচ্চারা পাশে বসে কার্টুন দেখে, দাদা দাদু বসে কার্টুন দেখে, বিকজ দাদা দাদুর আর নিড নাই কারণে যে বাচ্চারা হ্যাপি আছে ওইটা দেখতেছে। হ্যাঁ, দাদা দাদুর কারণ দাদা দাদু মন চাইলে একটু বাংলা দেখবে, ওইটা ওরা বুঝবে না, অনেক জিনিস আছে এগুলা, এইগুলার থেকে দূরত্বটা মানে গ্যাপটা সৃষ্টি হয় যা তারপর আস্তে আস্তে দেখা যায় ওইগুলার থেকে কিন্তু মায়া মমতা সবকিছুই চলে যাচ্ছে। আমরা আমরা যেভাবে আমাদের মা বাবার চাইতে বেশি আমাদের আদরের ছিল দাদা দাদু, আসলে আমাদের মা বাবার চাইতে বেশি প্রিয় ছিল, আপন ছিল নানা নানু, চাচা মামা। হ্যাঁ, আমার বাবার জন্য আমার এত খারাপ লাগতো না, আমার চাচার জন্য যত খারাপ লাগতো, ওগুলো কিসের থেকে? আমাদের বন্ডিং। হ্যাঁ, এই বন্ডিংটা এখন নাই, আর এখনের জেনারেশনে থাক, তারপর আমি দাদা দাদি নানা নানি এক জেনারেশন ওইটা বাদই দিয়ে দিলাম। এখন যেটা আমার নিজে আমি একটা একটা উদাহরণ দিব, এটা আমার লাইফে আমি দেখেছি এক্সপিরিয়েন্স থেকে বলবো। একটা ঘরে ওরা ওদের বাবা ফ্লুয়েন্ট ভালো ইংলিশ জানে, ফ্লুয়েন্ট ইংলিশ জানে, মা বাংলাদেশের, উনি তেমন পড়াশোনা করে নাই, আমাদের মতোই মহিলা, ইয়াং মহিলা, তো উনি ভালো মানে বাংলা সিলেটি কথা বলে, উনি ইংলিশ বলতে পারে না, ইংলিশ পড়াশোনাও জানে না, তো উনার বাচ্চাদেরকে উনি খুব আদর করে, কারণ উনার হাজবেন্ড বেশিরভাগ সময় বাইরে বিজনেস নিয়ে সময় কাটিয়েছেন, তো উনার একটাই সম্পদ উনার বাচ্চা, এই তিন চারটা বাচ্চা, এই তিনটা চারটা বাচ্চাকে অনেক সুন্দর করে উনি ঘর পরিপাটি পরিষ্কার সময় মতো স্কুলে দেয়া নেয়া সব কিছু করেছেন উনি। করার পর একটা টাইমে এখন দেখা গেছে উনার বাচ্চারা বড় হয়েছে, তো উনার কাছ থেকে আস্তে আস্তে দূরত্বটা বেড়ে গেছে, তো উনি খুব কষ্টে আছেন যে একটা টাইম গেল আমি ভালো করে হাজবেন্ডরে পাই নাই। হ্যাঁ, উনি বাচ্চাদের জন্য সব সময় বাইরে বাইরে থাকতেন, কারণ বিজি লাইফ ছিল, আর আমার আমি ছিলাম আমার বাচ্চাদের জন্য। এখন এই বাচ্চারা বড় হয়েছে, ওরা ওদের রাস্তা খুঁজে নিচ্ছে, আমি দেখলাম, আমি বললাম কেন এই জিনিসটা কেন হচ্ছে, যে বলল যে ভাবি আমি আমার বাচ্চাদেরকে আমি বুঝাই আমার ফিলিংসটা বলতে পারি না, ওরা ভালো করে বুঝে না, আর আমার বাচ্চা যখন দুইটা কথা বলে আর আমি আবার জিজ্ঞেস করি বুঝছি না বাবা আরেকবার বলো, তখন বলে আচ্ছা থাক লিভ ইট, হ্যাঁ করে ওরা সরে যায়। এই করে 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 আস্তে আস্তে দেখলাম ওরা ইউনিভার্সিটি বা কলেজ থেকে এসে দরজা বন্ধ করে বসে থাকে ওদের রুমে, হ্যাঁ, আর আমি বসে থাকি টিভিতে বাংলা চ্যানেল নিয়ে। এই যে এই মানে উনার এই কষ্টটা আমি এখনো মানে আমি এটা মেনে নেয় আমার জন্য অনেক কষ্ট, বিশ্বাস করেন, আর এইগুলা দেখে আমি মানে তখনই আমি একটা ইয়ে নিলাম যে আচ্ছা আমি অনেক কিছু নিয়ে আসলে এইগুলা রিসার্চ করতেছি। আমার খুব বেশি ইয়ে লাগে যে লাইক একটা মার জন্য কত বেদনাদায়ক, যে উনি নিজে বলতেছে আমার বাচ্চারা অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, এটাকে আর উনি পারবেও না ঠিক করতে, এমন একটা জায়গা মানে উনার শব্দগুলো আসছে, যেমন মা বাবা যারা, যেমন আম্মু, আপনি কোথায় আম্মু, আমি এই শব্দগুলো যদি বাচ্চারা না বলে, আমি বলবো আম্মু এই কথাটাও না, আমি আমার বাচ্চাদেরকে শিখিয়েছি মা এবং বাবা, এই দুইটা দুইটা ভাষা আমাদেরকে ডাকে, মা ডাকতে হবে, আম্মু বা মাম না। আমার মেয়ে ওই যে বললাম যে একটা সময় ওটা গ্যাপ হয়ে গেছিলো, ও প্রায় সময় এসে আমাকে আম্মু আম্মু বলতো, আমি মা, আমার ছেলে বাবা, মা বাবা, আচ্ছা তারপর ডাকুক মার, মার মতো তো মধুর ডাক আর মধুর ডাক কিছু না, এই জন্য আমি আমি মানতে মানে আমার ছেলে মেয়ে আমাকে আম্মু ডাকবে আমি এটা মানতে পারি না, আমার মনে হয় যে ও আমার থেকে এক হাত দূরে সরে গেল, যা যতদিন পর্যন্ত আমাকে মা ডাকছে মনে হয় আমার কাছে আছে, আমার বুকের মধ্যে আছে। এই যে ফিলিংসটা, এই যে বাংলা ভাষার যে মাধুর্যটা, এটা অন্য কোনো ভাষায় নেই। মা ডাকুক, আম্মু ডাকুক, আম্মা ডাকুক, আব্বা ডাকুক, বাবা ডাকুক, তারপরে এটার মধ্যে একটা ষোলো আনা বাঙালি আছে আমাদের। হ্যাঁ, যেভাবে আপনি ইউজড, হ্যাঁ ওইটা ওই যে আমি ওইটা মানে ইয়ে না, ওই যে মাম্মি ডাকা, মম, এগুলাতে হ্যাঁ ঠিক আছে, এটা এই কালচারের জন্য, ওদের কালচারের জন্য, নট আওয়ার কালচার, আমাদেরটা আমরা ধরে রাখতে হবে। আচ্ছা, আপনার কাছে কি লাগে যে মন, আমি কিছু ইউথ ওয়ার্ক করি এবং আচ্ছা একটা ফোন নিন। আমরা ঘরে বাচ্চাদের সাথে বাংলা ভাষায় যেভাবে হোক, মাদার ল্যাঙ্গুয়েজ হোক, একটা কথা বলা উচিত, ওরা স্বাভাবিক লাইফটা খুঁজে পাবে। যখন আমরা আমাদের ইসলাম নিয়ে কথা বলতে পারি, যেহেতু আমি জন্ম বাংলাদেশে, কিন্তু আমার বাচ্চা জন্ম নিয়েছে ইতালিতে, কিন্তু আমি একদম ছোটবেলার থেকে ওর সাথে আমার মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলি,
কারণ এখনো আমাকে মাদার ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করে, সে ইংলিশ জানে, ইটালিয়ান জানে, স্পেন জানে, কিন্তু কখনো আমাকে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে কোনোদিনও ডাকে না। আমি চেষ্টা করি ওর সাথে একটু ফ্রি হইতে, যে অন্য ল্যাঙ্গুয়েজগুলো আমার শেখা দরকার, কিন্তু সে আমাকে কিন্তু ওই উত্তরগুলি, ওই ল্যাঙ্গুয়েজগুলি ও আবার বাংলাতে আমাকে দিতেছে। কথা বলতে পারে, এটাই তো অনেক বড় অনেক বড়। আমার ভালো লাগছে যে লিখাটা আর পড়াটা জরুরি না, কিন্তু সে যেন কথা বলতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার বাচ্চাকে, আমাকে যেমন ইতালিতে সবাই বলতো তুমি তোমার ল্যাঙ্গুয়েজে বাচ্চার সাথে কথা বলতেছ, ওর প্রবলেম হবে স্কুলে গেলে, কিন্তু আল্লাহর রহমতে আমার বাচ্চার কোনো প্রবলেম হয় না। না অবশ্যই হবে না, আমার কথা ছিল যে আমাদের বাচ্চারা যদি বাংলা না শিখে তাহলে কি সমস্যা হবে আপনি মনে করেন? আসলে সমস্যা যেমন আমার মা, আমার বোনেরা, ওরা যেমন ফিল করে ওকে কথা বলতে পারতেছে না, তখন ওরা মানে কষ্ট পায় যে তোমার ছেলে হয়ে যাইতেছে। মানে ওদের, আমার মা যেমন অস্থির থাকে, নানু যেমন বলে যে তোমার ছেলে কি ভালো বাংলা বলে, আমি কেন পারবে না, ও তো আমার সাথে বাংলাতে কথা, আপনি কথা বলেন, তখন আমার মা খুব খুশি হয়। এটা আমার কাছে বেশি গর্ব মনে হয়। আর অবশ্যই আমি যেহেতু জন্ম বাংলাদেশে, আমার ছেলে যদি বাংলা ভাষায় কথা বলতে পারে অবশ্যই আমার কাছে প্রাউড ফিল করি। যত যেখানে আমরা থাকি, ইটালি বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, যেই দেশে আমরা থাকি, এটা কিন্তু প্রবলেম না। ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমাদের ঘরের পরিবেশটা ওকে বুঝাইতে হবে, কারণ আমি যখন বাংলা বলি ওর সাথে, যেমন আমার ইসলাম নিয়ে আমি যেমন কোরআনের যে অর্থগুলি ওকে আমি বাংলাতে বুঝাইতে পারছি। ধন্যবাদ আমার ফোনের জন্য, খুব ভালো লাগছে আসলে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসলে খুব চমৎকার, খুব চমৎকার কথা বলছেন। মানে নানুর সাথে গিয়ে কথা বাংলা বলায় ওর কিন্তু আসলে অনেক সময় বেমার চলে যাবে, কারণ ওনারা তো এরকম কথা বলতেছে না। আর ওই যে লিখা লিখতে পারে না বা পড়তে পারে না, এটাও কোনো ব্যাপার না। আমার ছেলে বাংলা গান করে, হয়তো আপনারা দেখেছেন, আপু দেখেছে, ও আলহামদুলিল্লাহ ও 16, ও ভালো বাংলা গান করে, কিন্তু ও সব গানগুলো কিন্তু ইংলিশে লিখে নেয়, কিন্তু স্পষ্ট করে, সুন্দর করে বলে, উচ্চারণ খুবই স্পষ্ট। এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবার থেকেই ও যখন গান করে খুব মানে প্রশংসিত হয় ও উচ্চারণের জন্য, কিন্তু ও কিন্তু বাংলা পড়তে পারে না আমার ছেলে। এটা আমি মনে করি অনেক কিছুর থেকে এটা আমার একটা দুর্বলতা, মানে আমার একটা ব্যর্থতা, আমি ওরকমভাবে ওকে শেখাতে পারি না। ও অনেক কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানে, কিন্তু বাংলাটা আসলে ছোটবেলায় শিখেছিল কিন্তু হারিয়ে ফেলেছে। না আমার কাছে লাগে আপনি সময় একটা প্ল্যান ছিল আপনার, যে আমার বাচ্চাদেরকে এটা শেখাবো, ওইটা শেখাবো, ওইটা শেখাবো, এই লাইনে যাবো। এটা কিন্তু দ্যাটস ভেরি ভেরি ইউনিক, কষ্ট লাগে কিছু কিছু করতে পারে, কিন্তু ছোটবেলায় যেটুকু শিখেছে আসলে হারিয়ে ফেলেছে। এখানে স্কুলে যে যেমন ফ্রান্স শিখছে, ও স্প্যানিশ, অনেক কয়েকটা ল্যাঙ্গুয়েজ পাশাপাশি বাংলাটা ফ্লুয়েন্ট কিন্তু লিখতে পারে না। আচ্ছা, বাংলা যদি জানে, যদি শিখে বাচ্চারা, ওদের মানে মানে স্ট্রেংথটা কি কি বাড়বে? এটা তো এই যে আমাদের যে আমরা কেন এই যে প্রথমে আগে বলেছি আমি যে বাংলাটা আসলে অনেক একটি সমৃদ্ধ ভাষা, এবং বাংলার মতো এত মিষ্টি মধুর ভাষা পৃথিবীতে মনে হয় না অন্য কোনো ভাষা আছে। এই যে আমাদের যে ফ্যামিলি বলেন বাঙালি, এটা হয়তো আমাদের ভাষায় জন্য আমরা এরকম ফিল করি আর কি। না এটা আমাদেরকে ফিল করতে হবে, এটা তাদেরকে বুঝাতে হবে। সব ভাষাই সবার কাছে ভালো ভালো লাগে তাদের কাছে, কিন্তু আমাদের কমিউনিটিতে আমাদের যে বাচ্চারা সে বাংলা বলবে, সে যখন দেশে যাবে বাংলা কথা বলবে প্রতিটা মানুষের সাথে, কেউ তাকে বলতে পারবে না। আজকে আমি লাস্ট সময় বাংলাদেশে গিয়েছিলাম, একটু ছোট একটু করে বলি, আমার মেয়েটা একদিন হাসপাতালে ছিল, একটু রিসেন্টলির জন্য আমি হাসপাতালে নিয়ে গেছিলাম, একটা রাত ছিল, তো রাতে ডাক্তার ভিজিটে আসছে, তো এসে জিজ্ঞেস করছে, ও 8 ইয়ার্স, জিজ্ঞেস করছে তোমার নাম কি, কেমন আছো তুমি এখন, অনেক কথা টথা জিজ্ঞেস করছে, ও সমস্ত কিছু বাংলায় অ্যান্সার করছে। ডাক্তার বুঝতেই পারে না যে সে বাইরে বন বড়টা বাচ্চা। যখন নাকি জিজ্ঞেস করেছে তোমার তুমি কোন স্কুলে যাও, তখন ও বলতেছে সেন্ট পিটারসন পল। এখন ডাক্তার তো আমার মুখের দিকে তাকিয়ে বলছে আপু এই স্কুলটা কোথায়, কারণ ওরা তো ঢাকা শহরে সব স্কুলে ভালো ভালো স্কুলগুলোর নাম জানে। তখন সে বুঝতে পারলো যে এই বাচ্চাটা বাইরে থাকে। এই যে একটা টাচ আমাকে, কিন্তু তখন ডাক্তারকে বলতে হলো না যে ও এটা হয়েছে ওটা, ও প্রত্যেকটা অ্যান্সার কিন্তু বাংলাতে করতে পারছে। এই যে একটা ওর যে একটা কনফিডেন্স কনফিডেন্ট, ও বড় হলে যখন দেশে যাবে একাই যেতে পারবে, একাই যে ও সমস্ত কিছু করতে পারবে। আমি চাই যে এটা
যে আমার বাংলা ভাষা, আমার দেশ, আমার জাতি, আমার আত্মীয় স্বজন সবার সাথে ও যে একটা বন্ধন থাকবে, ও যে একটা সম্পর্ক থাকবে, এটার কারণে ও আমাদের কাছে থাকবে, আলাদা হয়ে যাবে না আমাদের থেকে। বাংলা কথা, বাংলা খাবার, বাংলা পড়া, এইগুলো যদি জানে তাহলে তো আমাদের দেশের জন্য অটোমেটিক টানটা থাকবে, কারণ ও তো কালচার ভালো করে জানে। এটা কি যখন ও দেশে যাবে ও টুরিস্ট হিসেবেই যাক, হ্যাঁ, কিন্তু ওইটা ওই অটোমেটিক ফিল করতে পারবে, কারণ ও দেখে এসেছে ওর মা কি কি করেছে, ওর বাবা কি কি করেছে, কি কি শিখেছে, ফিলিংসটা গ্রো হবে। এগুলাই তো বাংলাদেশ, এর জন্যই তো। তারপর তো ওদের মায়া বাংলাদেশের জন্য কখন হবে, তখন হবে। আচ্ছা, আপনি তো আসলে মিডিয়া ব্যক্তিত্ব, আপনি এখানে আপনার অনেক সময় কাটাচ্ছেন, আপনি এদের সাথে কাজ করতেছেন, এই মিডিয়া রুলটা ভেরি ক্রুশিয়াল এই আমাদের এই মেসেজটা অন্য কাছে পৌঁছানো। তো আপনি যাতে টিম মেম্বার, আপনি এক্সিকিউটিভ টিম মেম্বার, আপনারা কী করতে পারেন, এর কোনো প্ল্যান আছে আপনাদের? হ্যাঁ, আমার তো একটা প্ল্যান আমি যেটা শেয়ার করলাম যে ওইটা পরে আসবো, মানে ব্রেকের পরে। এর ভিতরে আপনি বলেন যে গুরুত্বটা মানে কতটুকু হওয়া দরকার মিডিয়ার, মানে যারা আপনার আছেন। অবশ্যই আমাদের, আমরা যে বললাম এক গণ্ডির ভিতরে থেকে এগুলা শুধু চর্চা করলে হবে না, আমাদের মিডিয়ার থ্রুতে চর্চা করতে হবে বাংলাটা কিভাবে ঘরে ঘরে মানে ঘরে পৌঁছে, এই জিনিসটা আমাদের কলা কৌশলে করতে হবে। প্রতিটি ঘরে ঘরে প্যারেন্টসরা জানতে হবে বাংলা কিভাবে বাচ্চাদেরকে শেখানো যায়, ওই টেকনিকটা, ওইগুলো আমরা শুধু আমি আপনি আর উনি বসে আমাদের হবে না, এভাবে মিডিয়ার থ্রুতে বলেন, পত্রিকা বলেন, আপনি ইলেকট্রনিক মিডিয়া, বোথ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাই কি আপনার মতো কি গুরুত্ব মনে করেন বুঝতেছে, না মনে করে আর কিছু কাজ করতে হবে আপনার? আরও কাজ করতে হবে, মানুষের ব্রেইন ওয়াশ করতে হবে অনেক। অ্যাকচুয়ালি দিস ইজ এ ভেরি হার্ড জব, বাট এটা করতে হবে আমাদের। আর অনেকেই কিন্তু বুঝেন, যারা আমার মনে হয় না, এটা আমি 100% আমি বলতে পারবো, মানে ব্রেইন ওয়াশ বলতে কাস্টিক সোডা লাগে, ইমোশনালি ব্রেইন ওয়াশ। আমাদের প্রিন্ট মিডিয়াতে যারা আছেন ওরা 16 আনা বাঙালি আমি বলবো, যদিও ব্রিটেনের মতো দেশে থাকেন। আর যারা টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, অনেক কিন্তু আপনাদের মতো মানে জেনারেশনের বা থার্ড জেনারেশনের মানুষও আসছে, আমি দেখেছি এখানে তো মিডিয়াতে, কিন্তু ওরা বাঙালি কালচারের সাথে মিশতে চাচ্ছে, বিকজ দে আর ওরা ইন্টারেস্টেড, বুঝছেন, মানে বাঙালি কালচারের জন্য জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়। তো অবভিয়াসলি ওদের কাছ থেকেও কিন্তু একটা মেসেজ যাচ্ছে, হ্যাঁ, যে মিডিয়ার থ্রুতে মেসেজ যাচ্ছে যে আমরাও বাঙালি, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, এবং আমরা অনেক কিছু জানাতে চাই। এটাকে আরো বেশি বেশি করে করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো রিপোর্ট আসে যে বাংলা সুন্দর করে কথা না বলার কারণে ওদের বুলি হচ্ছে, এরকম কি আসে রিপোর্ট? না, এটা হচ্ছে একটা আসে, কম বাচ্চাদের মধ্যে একটা বুলিং থাকে, অবশ্যই এগুলো বুলিং থাকে, বাট এগুলোর মধ্যে আমি একটা জিনিস যদি বলি যে যারা বাংলাতে, যদি বাবা যদি বুলি করে বাচ্চাদেরকে, এটা কিন্তু খুব একটা খুব কষ্টকর হতে পারে, এটা অবশ্যই, এটা অনেক খারাপ একটা জিনিস। আমার লাগে হয়ে যায় যে মন সামহাও আমরা ঠাট্টা করে নেই, আরে বলো তো বলো বলো বলো, বন্ধু বান্ধব আসছে, আচ্ছা আমার ছেলে বলবে তোমাকে বাংলা কি খাবে আজকে, এখন থাকে আপনি হাস্যকর বানিয়ে আনি সবার সামনে, সে কোনদিন কথা বলবেই না। এটা একদম খারাপ জিনিস, এটা তো করাই যাবে না। আপনি এনকারেজ করুন, বেশি নিজেকে বুঝিয়ে নিবেন, বাচ্চা যদি বাংলা কথা বলার চেষ্টা করছে আপনি সাথে সাথে উঠে বলবেন, বাবা কত সুন্দর করে তুমি বাংলায় কথা বলেছো, আমি তো তোমার মতো পারি না। এই বাচ্চাটাকে আপনি তো উৎসাহ দিয়ে দিলেন, ও আরো ভালো করার চেষ্টা করবে। এখন ওরে যদি আমরা নেগেটিভলি শুধু এটা তুমি ঠিক করো নাই, এটা শুধু না, আমাদের তো নেগেটিভ কিছু বলা যায় না। আমাদের শুনেন, আরেকটা বদ্ধভ্যাস আমাদের জাতির, আমরা আমাদের বাঙালি জাতির, আসলেও বাচ্চাটা যখন ছোট্ট একটা শিশু বসা শিখে তখন তো শুরু করে দিই আমরা, এটা ধরো না বাবা, এটা করো না বাবা, প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে না, আমরা কিন্তু এটাকে পজিটিভলি করতে পারি। দেখেন ছোট্ট একটা এক্সাম্পল দেই, একটা বাচ্চা এখানে খেলা করতেছে, একটা বাজে জিনিস ধরে মুখে ঢুকাই দিচ্ছে, আমি বলবো এইটা আমার কাছে দিয়ে দাও, এইটা তুমি খাও, খাবারের জিনিসটা, আমি কিন্তু না শব্দটা নিয়ে আসিনি, হ্যাঁ, ওখান থেকে বাচ্চাটা পড়ে যাচ্ছে, আমি ওখানে এখানে যেও না পড়ো না পড়ো না, আমি এটা বলার দরকার নেই তো, ও যেটা করার কিন্তু করে ফেলবে আপনি যেতে, আমি আগে চেষ্টা করবো ওইখানে যাওয়ার, তারপর বলবো এইখান থেকে এইখানে আসো, এইখানে খেলা করো, হ্যাঁ,
এই যে এগুলা এই জিনিসটা এই জায়গাটা হচ্ছে তোমার গন্ডি, এই জায়গাটা তুমি খেলা করো, ওই জায়গাটা আমাদের না, ওই জায়গাটা আমরা যাব না তখন বলতে পারেন। হ্যাঁ, তার আগে আমরা কিন্তু না শব্দ কিন্তু তিন চারবার কিন্তু আমরা উচ্চারণ করি নাই। চমৎকার আসলে। তো আমরা একটা ব্রেকে যাই, পরে আবার আসবো। আমরা প্রতিটি জিনিস আমরা পজিটিভ দেখতে দেখব। না, চমৎকার। আমি জিজ্ঞাসা করব, আপনি কই থেকে শিখছেন এটা? আসলে কি চমৎকার। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটা ছোট্ট ব্রেকে যাইতে হবে আসলে, নাহলে না গেলে ভালো হইতো, খুব ভালো লাগছিল শুনতে। ব্রেকে পরে আবার আমাদের সাথে দেখা হবে। অ্যান্ড সি ইনশাআল্লাহ আফটার দ্য ব্রেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।